নমস্কার, দেখছেন কলকাতা টিভি। আপনাদের সঙ্গে রয়েছে আমি অভিক। শুরু করছি বাংলাদেশ সারাদিন, আর প্রথমেই নজর রাখব হেডলাইন্স। অতিপ্রবল ঘূর্ণিঝড় মোকার সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, ঝোড়ো হাওয়ার আকারে 175 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্র বধূ বিশিষ্ট সঙ্গীত শিল্পী কল্যাণী কাজীর মৃত্যুতে প্রধানমন্ত্রী শেখ হাসিনার শোক প্রকাশ। সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিংহ রূপান ও তাঁর স্ত্রী সায়ক্তা রূপান ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। গত 24 ঘন্টায় বাংলাদেশে ঘটে গেছে বেশ কিছু গুরুত্বপূর্ণ ঘটনা, নজর রাখবো সেই খবরের দিকে। অতি প্রবল ঘূর্ণিঝড় মোখার কেন্দ্রে 74 কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা সর্বোচ্চ গতিবেগ ঘন্টায় 160 কিলোমিটার, যা দমকা অথবা ঝড়ো হওয়ার আকারে 175 কিলোমিটার পর্যন্ত বৃদ্ধি পাচ্ছে। কেন্দ্রের নিকটবর্তী এলাকায় সাগর খুবই বিক্ষুব্ধ রয়েছে। শনিবার সকালে আবহাওয়া অধিদপ্তরের 14 নম্বর বিশেষ বিজ্ঞপ্তি থেকে এসব তথ্য জানানো হয়েছে। কক্সবাজার ও চট্টগ্রাম সমুদ্র বন্দরকে 8 নম্বর মহাবিপদ সংকেতে দেখিয়ে যেতে বলা হয়েছে। পায়রা ও মোংলা সমুদ্র বন্দরকে 4 নম্বর হুঁশিয়ারি সংকেত দেখিয়ে যেতে বলা হয়েছে। 14 নম্বর বিশেষ বিজ্ঞপ্তিতে বলা হয়, পূর্ব মধ্য বঙ্গোপসাগর ও তৎসংলগ্ন এলাকায় অবস্থানরত অতিপ্রবল ঘূর্ণিঝড় মোখা উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর হয়ে একই এলাকায় অবস্থান করছে। এটি আজ সকাল 6টায় চট্টগ্রাম সমুদ্র বন্দর থেকে 815 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, কক্সবাজার সমুদ্র বন্দর থেকে 745 কিলোমিটার দক্ষিণ দক্ষিণ পশ্চিমে, মোংলা সমুদ্র বন্দর থেকে 785 কিলোমিটার দক্ষিণে ও পায়রা সমুদ্র বন্দর থেকে 745 কিলোমিটার দক্ষিণে অবস্থান করছিল। এটি আরো উত্তর উত্তর পূর্ব দিকে অগ্রসর ও ঘনীভূত হয়ে 14 মে সকাল 6টা থেকে সন্ধ্যা 6টার মধ্যে কক্সবাজার ও উত্তর মিয়ানমার উপকূল অতিক্রম করতে পারে। বিজ্ঞপ্তিতে জানানো হয়, উপকূলীয় জেলা কক্সবাজার, চট্টগ্রাম, ফেনী, নোয়াখালী, লক্ষ্মীপুর, চাঁদপুর, ভোলা এবং তাদের অদূরবর্তী দ্বীপ ও চর সমূহ 8 নম্বর মহাবিপদ সংকেতের আওতায় থাকবে। চট্টগ্রাম, সিলেট ও বরিশাল বিভাগে ভারী থেকে অতি ভারী বর্ষণ হতে পারে। অতি ভারী বর্ষণের প্রভাবে কক্সবাজার, বান্দরবন, রাঙ্গামাটি, খাগড়াছড়ি ও চট্টগ্রামের পাহাড়ি অঞ্চলের কোথাও কোথাও ভূমিধস হতে পারে। উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সকল মাছ ধরার নৌকা ও ট্রলারকে পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নিরাপদ আশ্রয়ে থাকতে বলা হয়েছে। বিশিষ্ট সঙ্গীত শিল্পী এবং জাতীয় কবি কাজী নজরুল ইসলামের কনিষ্ঠ পুত্রবধূ কল্যাণী কাজীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রধানমন্ত্রী এক শোক বার্তায় বলেন, বিখ্যাত এ নজরুল সঙ্গীত শিল্পীর মৃত্যুতে সঙ্গীত জগতের এক অপূরণীয় ক্ষতি হল। প্রধানমন্ত্রী তার শোক সন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানান। শুক্রবার ভোরে কলকাতায় 87 বছর বয়সে তার মৃত্যু হয়। সফররত মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন ও তার স্ত্রী সায়ক্তা রূপন ঢাকেশ্বরী জাতীয় মন্দির পরিদর্শন করেছেন। শুক্রবার সকালে তিনি মন্দিরে প্রার্থনা করেন এবং পূজা দেন। মহানগর সার্বজনীন পূজা কমিটির সভাপতি মনীন্দ্র কুমার নাথ বলেন, মরিশাসের প্রেসিডেন্ট পৃথ্বীরাজ সিং রূপন সকাল 7:30 থেকে মন্দিরে পৌঁছান এবং শঙ্খ বাজিয়ে উলুধ্বনি দিয়ে তাকে স্বাগত জানানো হয়। অনুষ্ঠানে মরিশাসের প্রেসিডেন্টের সঙ্গে আরো 5 জন প্রতিনিধি ছিলেন। মন্দিরে পূজা দেওয়ার পর পৃথ্বীরাজ সিং রূপন ও তার স্ত্রী এবং অন্য প্রতিনিধিরা প্রসাদ গ্রহণ করেন। পরিদর্শনের সময় মন্দির কর্তৃপক্ষ পৃথ্বীরাজ সিং রূপনকে একটি উত্তরীয় পরিয়ে দিয়ে অভ্যর্থনা জানান এবং ঢাকেশ্বরী মা এর প্রতিরূপ ডিজাইন করা একটি ক্রেস্ট উপহার দেন। সকাল 8:10 দিকে তিনি মন্দির প্রাঙ্গণ ত্যাগ করেন। এখনকার মতন বাংলাদেশ সারাদিন এই পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।